ডাঙায়। কি কইতাছে এই মোল্লা সাহেব? বাবা হইব এই বুড়ো বসে চারটে বিয়ে করার পরে আমার চারটে বইয়ের বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, তাহলে আমার বাচ্চা কই? মিউজিক বাংলা টিভি মোল্লা সাহেব, আপনার চার বউ কোথায় আছে আমি জানি। বল্টু কোথায় আছে আমারে তুই একবার শুধু কহ। দেখ অগর আমি হালটা কি করি। মোল্লা সাহেব, ঠিক আছে চল। শাস্তি দি এত মারি তারপরে এত কথা কই, কিন্তু তারপর কোনো কথায় কাজ হয় না। বলো তো কি হয়েছে তোমাকে? কি আর হবে মোল্লা সাহেব, আসলে বুঝেনি তো, আপনি বাড়িতে থাকেন না, আমরা চার চারটা সতিন, সংসারের কাজকাম সারার পরে তাই একটু নদীর পাড়ে আইছিলাম একটু গালগপ্প করার জন্য। ও গালগপ্প না, ভালো ভালো, এখন আপনারা গালগপ্প শুরু করছেন না? এই যে শুনেন, আপনারা যে নদীর পাড়ে আইসা গান গাইতেছিলেন
সেটা কি আমার কানের ভিতরে যায় না? গেছে আপনাকে গলা তো ছোট কাটা মাইকের চেয়ে কোনো জায়গায় কম না। শুনেন, আপনাকে আবার শাস্তি আছে। শাস্তি? হ্যাঁ, আবারও শাস্তি আছে। আমি বাবা হবো, মানে ছোট মোল্লা বাবা হইব। একটা না একটা না, চার চারটা বাচ্চার বাবা হবে। হায় হায়, কি কইতাছে? এ মোল্লা সাহেব বাবা হইব? এই বুড়ো বসে চারটে বিয়ে করার পরে আমার চারটে বইয়ের বাচ্চা। এই খুশির সম্বাদ আমি কই রাখো, কই রাখো? নাচো না, আমি মোল্লা মানুষ, আমি কেমনে নাচি? নাচা যাইব না, এলাকার মানুষের খবর দি যে এই মোল্লা সাহেব মানে মোল্লা বাড়িতে চারজন অতিথি আসতেছে। এই চল এলাকার মানুষের মিষ্টি খাওয়াম, আমি চল তাড়াতাড়ি চল। এই যে তোমাকে মতো তোমরা আনন্দ ভর্তি করো, এই চল 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 চল। দেখো আমারটা কেমন হয়েছে? তোমারটা তো খুব সুন্দর হয়েছে। ছোট তোরটা ধানি কেমন হয়েছে? মনে হইতেছে তুই নকল নকল দুই মাস হয়েছে তোরটা। ভাই মোল্লা সাহেবের গোডাউনে শাস্তি নামক ওই শব্দটা ছাড়া আর কোনো কিছু নাই। আমরা শাস্তি পাইতে পাইতে একদম আমার জীবনটা ফালা ফালা হয়ে গেছে। জীবনটাই শাস্তি শাস্তি হয়ে গেছে, তাই আর এসব নিয়ে এখন ভাবি না। একবারে ঠিক কথা কইছো। আমিও খুব খুশি হয়েছি, আমার চার বড়ই বাচ্চা হইব। যাই হোক, আমার এই খবরটা এলাকায় আরো জানাই দিব। চল 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 চল। এই যে রফিক মিয়া, এই যে নাও মিষ্টি না মিষ্টি নাও। আরে আমার সন্তান হইতে যাইতেছে। আলহামদুলিল্লাহ, যাই ভালো, খুশির খবর। মোল্লা বাড়ি তাহলে এতদিন পরে একটা সন্তান আসতে। খুব সুন্দর। চল চল চল, আর অনেক মানুষ আছে এলাকার মানুষের, সবার মিষ্টি খাইতে কাজ কাম করো। এই যে দাওয়াত রইলো আমাকে বাড়িতে। চল 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 চল। এই যে আপনারা দেখে বইসা রয়েছেন কি লাগে? এই যে মিষ্টি খান মিষ্টি খান, আমার চার ভোর চারটা বাচ্চা হইব। এই না মিষ্টি খান মিষ্টি খান। কি কর, আপনি তো কোনোদিন একটা পানও খাবার নাই পাবে। পান না খাওয়াইছি, খুশির সংবাদ তো, এই জন্য মিষ্টি খাওয়াইতেছি এখন। ও আচ্ছা আচ্ছা, তো খুশির সংবাদটা কি? কইলাম না যে আমার চার বছর চারটা সন্তান হইব। আমার চার ও আল্লাহ দিলে পোয়াতি মিষ্টি খাওয়ান। দুইটা নেন না, একটা নেন। এই চল চল চল, বাড়ি যাই দিব। আসসালামু আলাইকুম।
আরে মোল্লা বাড়িতে সন্তান আইতাছে প্রায় 12-13 বছর পরে। যাও 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 যাইও আনা, আমার বাড়িতে যাইও না, কারণ জুয়ান জন পোলা আমার বাড়িতে ঢুকতে দিই না। একটা জিনিস বুঝলাম না, যে লোকের হাতের চিপাতে পানি পড়ে না ওই লোক আজকে মিষ্টি খাওয়াইতেছে। আমার চার বউ, এই যে মিষ্টি নাও মিষ্টি নাও, সবাই রে বিলাইয়া দিয়েছি, এবার তোমরা খাও তোমরা খাও। সত্যি কথা, কিন্তু আমার জানি কেমন লাগতেছে, কেমন লাগতেছে, ভালো তো লাগছে যে বুবুর এই দেখো আমারে, কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু কোনো সময় ঠাট্টা মস্কারি করো না, তাহলে কিন্তু আমি রাইগা যাবো। একদমই না, আমরা তো আপনার রাগ সম্পর্কে খুব ভালো করে জানি, আপনি রাগলে আমাদের কি দশাটা হবো? আমাকে তো কি দিব? শাস্তি। হ্যাঁ শাস্তি দেবো, এই নাও এই তোমরা মিষ্টি খাও আমি আসতেছি, লাও। ঠিক আছে আমার কাছে দিয়ে দাও। এই এই চল চল। আচ্ছা আচ্ছা সাবধানে যাবেন মোল্লা সাহেব, দরকার হলে আরো 10 কেজি মিষ্টি খাওয়াইছেন। বুবু বুবু দাঁড়াও দাঁড়াও, এই যে বিবু মোল্লা সাহেব গেটের বাইরে চলে গেছে একদম, এইবার তো একটু এই যে আমার ডেলিভারি, আল্লাহ এই যে আমার হয়ে গেছে 2 ঘন্টার মধ্যে, দাও না দাও, কম কম খা, বেশি খাস না, তুমি কম কম খাও, তোমার তো মিষ্টি সব সময় পছন্দ হয় থাকে খালি, তাই তো। আরে আমি তো ওটার জন্য বলতেছি না, তোর পেট যদি বড় হয়ে যায় সত্যি সত্যি তখন কি হবে বুবু? আঙ্গ পেটি বড় হইব আর তুমি পেট তো বড় হইব না। আহারে আহারে চুপ কইরা, আমরা একটু মজার মতো মিষ্টি খাই। ওটু আচ্ছা কত আমার চার বউ তো বাচ্চা হইব, ওরে তো সুস্থ সবল আছে না, একটা কাজ কর তুই আমার চার বউরে ডাক। আচ্ছা ঠিক আছে মোল্লা সাহেব আমি ডাকতাছি। আচ্ছা ঠিক আছে ডাক। মোল্লা বাড়ির চার বউ সবাই হাজির হও, মোল্লা সাহেব ডাকতেছে। আচ্ছা মোল্লা বাড়ির চার বউ, এই যে তোমাদের শরীর স্বাস্থ্যের কি খবর কও তো আমারে? জি ভালো। কি হলো তোমাকে পেট কই? আমাদের তো ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হয়ে গেছে? তাহলে আমার বাচ্চা কই? এই যে বাচ্চা, এগুলো তো মুরগির বাচ্চা, কিন্তু মোল্লা বাড়ির সন্তান কই? কি হলো মোল্লা বাড়ির চার বউ, কি হলো কথা কও, জবাব দাও। আসলে মোল্লা সাহেব কইছে কি, আপনার না একটু বিনোদন দেওয়ার জন্য আমরা চার বউ মিলা এই যুক্তিটা করছিলাম। হ্যাঁ বুবু একদম ঠিক কথা কইছে, আপনি যেরকম আমাদের শাস্তি দেন আমরা সেরকম আপনার একটু বিনোদন দিলাম। মোল্লা সাহেব ভালো লাগছে না? ইস কি যে বিনোদন, বিনোদনের আর কোনো শেষ পাইতাছি না। তাই না মোল্লা সাহেব? তোমাদের কি মনে হয় তোমাদের কাছে আমি একজন হাসি পাত্র? দাঁড়াও তোমাদের আজকে খবর আছে। Thank you.
আমাদের সাথে সবসময় খারাপ ব্যবহার করেন দেখে আপনি এই শাস্তিটা পাইলেন। আচ্ছা আচ্ছা, তোর হেমে সব কথা রাখতো, এমনি বেচারা পইরা গিয়া দেখ কি অবস্থা হয়েছে। বসেন বসেন বসেন। আসলে আপনার আম্মা জান, মানে আমাদের শাশুড়ি আম্মা, সে বাড়িতে নাই, তার এটাই কোনো লাভ হবো না। এই যে মোল্লা বাড়ি সাইর বউ, আপনারা কি একটু এই পাশে এসে দাঁড়াইবেন? এক সিরিয়ালে চারজন, একটু দাঁড়ান না? ঠিক আছে মোল্লা সাহেব, আপনি যেহেতু এত করে বলতেছেন বলতেছেন যেহেতু আর তার মধ্যে ব্যথা পাইছেন, আপনার কথা তো শুনতে হইব। চলো বাবু, কষ্ট কইরা। আচ্ছা ঠিক আছে, হাতগুলো একটু ভালো করে পাতেন তো, একটু পাতেন না। আপনারটাও দেন। শোনেন, আপনাকে আমি একটু ভালোবাসা দিতে চাইতেছি, বুঝছেন? সব সময় তো রাগের মাথায় উল্টা পাল্টা করি না, আজকে একটু ভালোবাসা দিব, একটা সুন্দর ভাবে দিব। আপনারা তো আমারে বিনোদন দিলেন, ঠিক কইছি না? ঠিক ঠিক ঠিক।